আপনার চাইলে কিন্তু কম সময়ের ভিতরে এইভাবে এই ছোট একটা জিনিসের ভিতরে চাইলে ভাত রান্না করতে পারছেন, ডিম ভাজতে পারছেন, আবার এগ বয়েল করতে পারছেন, সবকিছু কিন্তু আসলে একটার মধ্যে আপনার সবকিছু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আবারও এনজেড কর্পোরেশনে। আজকে আমরা দেখব বেশ কিছু ইলেকট্রিক কুকিং পট। আমাদের সাথে রয়েছে আবির ভাই, সাথে রয়েছে মিদুল ভাই। তো ভাই কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আজকে দুজন একসাথে হাজির হলেন ভাই, কাহিনী কি ভাই? আজকে একটা ম্যাজিক কুকিং পট দেখাবো। আচ্ছা, কুকিং পট, ম্যাজিক কুকিং পট, ম্যাজিক। তো ভিউয়ার্স, আজকে চলে এসেছিলাম তাদের কাছে, তারা নাকি এই নতুন একটা কুকিং পটে অনেক কিছু রান্না করবে যা বললো আর কি। কিন্তু আসলে এই ছোট একটা কুকিং পটে এক্স্যাক্ট রান্না হবে কিনা আমরা সেটাই দেখব। ভাই এটা কি আবার স্টিম পটও বলা যায় কিনা? জি। আচ্ছা, এটাতে কোনো কিছু সিদ্ধ করতে চাইলে সিদ্ধ করতেও পারবেন, আবার রান্নাও তো করতে পারবেন, টুইন অনেক কথা। আচ্ছা ঠিক আছে, ভাজা পোড়া রান্না সবকিছু। ওকে, তো ভিউয়ার্স চলেন আমরা সরাসরি রান্নার পর্বতে চলে যাই, দেন এটা নিয়ে আমরা একটু ডিটেইলসে কথা বলবো, আপনাদের প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দিব। তো ভাই কি রান্না করবেন আজকে? আজকে ভাই আমরা আজকে গরিবের খাবার রান্না করব। গরিবের খাবার? হ্যাঁ, প্রত্যেকটা ভাই ভিডিওতে দেখবেন যে গরুর মাংস পোলাও খিচুড়ি অন্যরকম রান্না করে। তো আমরা আজকে সিম্পল ভাবে গরিবের খাবার রান্না করবো, যাতে আমরা নরমালি বাসা বাড়িতে বিভিন্ন কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভিউয়ার্স এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে নরমাল ভাবে ইউজ করতে পারবেন, জাস্ট কারেন্টের লাইনটা এটার সাথে প্লাগ ইন করে দিবেন এই যেভাবে। তো এটা নরমালি ইউজ করা যায়। তো এমনি মেশিন অন করলে এখানে কিন্তু এখানে দেখবেন একটা শো বাতি জ্বলছে। আচ্ছা, বাতি জ্বলতেছে, আমরা সব নরমাল ভাষায় কথা বলি। ওকে ফাইন। আর এখানে ননস্টিক এর কোটিং করা আছে না? জি, ননস্টিক এর কোটিং করা আছে। এটার মাধ্যমে কিন্তু প্রায় সবকিছু রান্না করা যাবে। আচ্ছা ভাই, এখন কি রান্না করবেন? অলরেডি এটা হিট হচ্ছে, প্রথমে আমরা ডিম ভাজবো। ও ভাই হাত, ও মাই গড ভাই, থাক আর হাত দিয়েন না ভাই। আচ্ছা প্রথমে আমরা দেখেন ডিম ভাজবো আমরা। আচ্ছা, ওই যে দিয়ে তেল দাও হচ্ছে, তেল দাও হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, ডিমটা দাও। আচ্ছা, মার্বেল কোটিং করা এটা বুঝাই যেতেছে, তেল লাগা লাগতেছে না, তেল টা লাগতেছে না। ওকে ফাইন। আচ্ছা, জাস্ট নরমালি ডিম অমলেট করে দেখানো হচ্ছে। অমলেট করে দেখাবো আমরা, যেহেতু আবির ভাই প্রথমেই বলছে নরমাল কিছু করবে তিনি। তো ভিউয়ার্স এই যে দেখেন ডিমটা কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। আর যারা নাকি এসব ঝামেলা চান না, হ্যাঁ কম সময়ে বা বিছানার উপর বসে রান্না করতে চান, তারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারবেন। আচ্ছা, অলরেডি শেষ। আচ্ছা, ডিম ভাজা শেষ। হ্যাঁ, এখন আপনারা কি করুন? ডিম ভাজা শেষ, ডিম ভাজা অলরেডি শেষ। আবির ভাই ডিম তো ভাজলেন। জি ভাই, এই ছোট একটা জিনিসের ভাজলেন, এখন আপনি কি বুঝলেন এটা কি আসলে কোয়ালিটি ফুল কিনা বা ভিউয়ার্স এর স্যাটিসফাইড হবে কিনা? আমার ভিউয়ার্স তো দেখতেছে না, আর দেখতেছে না ডিমটা, দেখতেছে না। আচ্ছা, ডিম কিন্তু ভাজতেছে না। ওকে, আচ্ছা এটা ক্যাপাসিটিটা কত? এটা মানে ক্যাপাসিটি 1.8 লিটার। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স এটার ক্যাপাসিটিটা কিন্তু হচ্ছে 1.8 লিটার। তো এখন আবির ভাইরা ভাত রান্না করবে। ভাইয়া একটা কথা আগে আমি বলে রাখি, এটার একটা সেফটি ফিচার আছে। ওকে, সেটা হচ্ছে যখন এটা অতিরিক্ত গরম হয়ে যাবে বা হিট হয়ে যাবে, তো তখন দেখা যাচ্ছে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আবার অটোমেটিক অন হয়ে যাবে। মানে সে তার মতো, সে তার মতো কাজটা করবে, লোডটা নিবে, ঠিক আছে। তো এখন আমরা কাজ শুরু করি, আমাদের চালটা দিয়ে দিই। এখানে ভাই কতটুকু চাল দিচ্ছেন? তো ভাই এখানে কতটুকু চাল দেওয়া হয়েছে? এখানে ভাই 250 গ্রাম চাল দেওয়া হয়েছে। আচ্ছা, 250 গ্রাম চাল দেওয়া হয়েছে, তার মানে আর একটু কি বেশি চাল কি রান্না করা যাবে? হ্যাঁ অবশ্যই, আধা কেজির মতো চাল রান্না করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু এটার ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার, সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনারা আধা কেজির মতো চাল রান্না করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমার লাইন টেন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, লাইন অলরেডি দেওয়া হয়েছে, অলরেডি পানি গরম হয়ে গেছে। তাহলে ভাই এইখানে রান্না করতে কত সময় লাগতে পারে? সর্বোচ্চ 10 মিনিট ভাই। 10 মিনিট ভাই, সর্বোচ্চ 10 মিনিট। ছোট জিনিসে 10 মিনিটে রান্না সম্ভব? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা সেটাই দেখছি। ও মাই গড, ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু চাল দেওয়ার পরে কিন্তু অলরেডি পানি অনেক গরম হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আমরা দেখি কতক্ষণের ভিতরে আসলে ভাতটা আমাদের তৈরি হয়ে যায়। মানে যে প্রয়োজনে যে জিনিসগুলো লাগে, যেমন কেউ যদি ভর্তা ভর্তি করতে চায়, সিদ্ধ জিনিস যেগুলো, বেগুন, এই জিনিসগুলো এখানে দিয়ে কিন্তু আর কি স্টিম করা যাবে। তাহলে আপনারা মোমো স্টিম করতে পারবেন। ওকে ফাইন। আচ্ছা দেন, তো আমরা ডিমটা সিদ্ধ দিচ্ছি, এই যে দেখেন। একজন মানুষের যেহেতু খাবার রান্না করতেছি, ওকে
তো আমরা দেখি কি হয়। দেখেন তো কি অবস্থা এটার। আচ্ছা ভাই দেখতেছি অলরেডি হয়ে আসছে, হয়ে আসছে মানে ফুটে উঠতেছে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ডিমটা, আর ডিমটাও সাথে আছে। আচ্ছা এটার মধ্যে ডিম বয়েল হচ্ছে। হ্যাঁ আচ্ছা। তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু লো প্রাইজের মধ্যে এরকম চমৎকার জিনিসগুলো কিন্তু তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। আর এই জিনিসগুলো কিন্তু আসলে বাসাবাড়ির জন্য খুব হেল্পফুল আইটেম। হ্যাঁ আর সবসময় কিন্তু এগুলো আসলে কাজেও লাগে। অনেক সময় দেখা যায় যে বাসায় গ্যাস থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এইগুলোর মধ্যে রান্না বান্নাটা সেরে নিতে পারেন। ভাই এটার মধ্যে কি মাছ ভাজা যাবে? অবশ্যই মাছ ভাজতে পারছে, মাছ তো ভাজতে পারছে। আচ্ছা ঠিক আছে, তরি তরকারিও কিন্তু রান্না করা যাবে ভিউয়ার্স। তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন। আর আমরা শেষ পর্যন্ত দেখি ভাতটা আসলে কতক্ষণ সময়ের ভিতরে তৈরি হয়। অলরেডি কিন্তু আমরা দুই থেকে তিন মিনিট ওয়েট করেছি, তার মধ্যে কিন্তু আসলে ভাতের এই অবস্থা। এই যে দুই থেকে তিন মিনিট কিন্তু আমরা ওয়েট করেছি। আচ্ছা তো ভিউয়ার্স আমরা দেখি চলেন অবস্থা দেখে আসি। অলরেডি হয়ে ভাত প্রায় শেষের দিকে হওয়া, তো অলমোস্ট আমরা কিন্তু ভিউয়ার্স আসলে ছয় থেকে সাত মিনিট ওয়েট করেছি। তার মধ্যে কিন্তু ডিম হয়ে গেছে অলরেডি। আচ্ছা ডিম অলরেডি হয়ে গেছে না? তো ভিউয়ার্স প্রায় দশ থেকে এগারো মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের ভাতটা হয়ে গেছে। এই যে দেখেন চমৎকার। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসা বাড়িতে ভাত রান্না করে নিতে পারবেন এই ছোট একটা জিনিসের মধ্যে আর কি। হ্যাঁ প্লাগটা খুলে ফেললাম, অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এই যে ওয়াও সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু ভিউয়ার্স কম সময়ের ভিতরে এইভাবে এই ছোট একটা জিনিসের ভিতরে চাইলে ভাত রান্না করতে পারছেন, ডিম ভাজতে পারছেন, আবার এগ বয়েল করতে পারছেন। সব কিছু কিন্তু ভিউয়ার্স আসলে একটার মধ্যে আপনার সব কিছু হয়ে যাচ্ছে। তো চাইলে কিন্তু আপনারা এই জিনিসটা কালেক্ট করতে পারেন। আর এটা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ নন স্টিকের কোটিং করা, যার কারণে দেখেন এই যে কোনো কিছু কিন্তু একদম লেগে যায়নি। তো ভাই এটার প্রাইস নিয়ে যদি কিছু বলতেন। জি ভাই এটার প্রাইস আমরা রাখছি শুধুমাত্র ১৩৫০ টাকা, মাত্র ১৩৫০ টাকা এই মাল্টি ফাংশনাল কুকিং পট। ভিউয়ার্স কিভাবে এই জিনিসটা অর্ডার করবে? স্ক্রিনে অবশ্যই দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা, আর হচ্ছে আমাদের ওয়েবসাইটও আছে gomamu.com, সেটারও লিংকটা দেওয়া আছে ডিসক্রিপশন আবার স্ক্রিনে দেওয়া আছে। আর না স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দিবেন যদি অর্ডার করতে চান। আর আমাদের শোরুমে এসে আপনারা প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের পাঁচতলায়, দোকান নম্বর ১৩, এএনজেড কর্পোরেশন। আচ্ছা দেখাবো পরবর্তীতে আবির ভাই আপনাদের সাথে আরো নতুন আইটেমের রিভিউ করবেন সেই সময়। তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।